আমার রেশন কার্ড, আমার মায়ের রেশন কার্ড আমরা সবাই রেশন পেতাম, গত মাস পর্যন্ত রেশন পেয়েছি। এই মাসে যখন রেশন তুলতে যাই তখন দেখা যাচ্ছে যে আমার আর মায়ের রেশন কার্ড ডেথ হয়ে গেছে। এবার আমরা বর্তমানে দুজনেই জীবিত আছি। আমি যখন ফুড সাপ্লাই জানতে যাই, ফুড সাপ্লাই থেকে বলে যে ডেথ কীভাবে হলো আমরা জানি না, আপনি হয়তো অনলাইনে কমপ্লেন জানি, অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন। আমি বললাম অনলাইনে অ্যাপ্লাই করলে আমাকে রিপোর্ট করুন, রিপোর্ট দেখান যে কোথায় কীভাবে অ্যাপ্লাই কর, ডেথ সার্টিফিকেট ছাড়া তো অ্যাপ্লাই হয় না। এবার তারপর ওরা বলে তুমি যা ইচ্ছা তাই করে ফেলো, আমরা কোনো ব্যাপারে কিছু করতে পারবো না। আমি যখন রেশন তুলতে যাই তখন রেশন ডিলার থেকে জানাই যে তুমি ডেথ, তোমার রেশন পাবে না। আমাদের বর্তমানে PHH হচ্ছে তিনটে রেশন কার্ড আর দুটো হচ্ছে RKS-1, আমার হয়েছে আর মায়ের হয়েছে। মায়ের নাম রঞ্জিতা সরকার, আমার নাম কৌশিক সরকার। ভিডিওতে লিখিত অভিযোগ জানিয়েছি, গত 7 তারিখে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও কোনো রেসপন্স পাওয়া যায়নি। এখন আমি পূর্ণ তদন্ত চাইছি এবং রেশন কার্ডগুলো যাতে আমি ফিরে পাই তার ব্যবস্থা করতে। আমাদের রেশন কার্ড গত মাস অবধি আমরা রেশন পেয়েছি, আর এই মাসে যখন আমার ছেলে প্রথম রেশন আনতে যায় সেই সময় দেখলো যে আমাদের রেশন পাওয়া যাবে না, রেশন কার্ড ডেট। তারপরে এবার আমার ছেলে জিজ্ঞেস করলো কি কারণে, কারণটা জানতে চাইলো, বললো ফুড সাপ্লাইতে যান। এবার ও যোগাযোগ করতে করতে এখন চাচ্ছি যে রেশন কার্ডটা যেন আমার ঠিকঠাক চালু থাকে আর পূর্ণাঙ্গ তদন্ত করে। Tonight.